এসেছে এখন দেখো সুপ্রিয়া এসেছে আমাদের বাড়িতে দেখো রান্নাবাড়ির তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে রাধুনীর ব্যাপারটা একটু দেখো আর আমার বর ওখানে বসে বসে ডায়লগ ছাড়ছে মানে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আমার ছেলে কি কাজ করছে আমার ছেলে আর সুপ্রিয়া এখন তো আজকের ব্লগটা খুবই সুন্দর হবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেখো আমার ছেলে কি কি করছে এখন দেখো সুপ্রিয়া এসেছে আমাদের বাড়িতে এখন সুপ্রিয়া আর আমার ছেলে মিলে দেখো আমার ছেলে রান্নাবাড়ি করছে আর দেখো সুপ্রিয়া কিন্তু খুবই মোটা হয়ে গেছে আর আমার মতো মোটার দিকে চলে যাচ্ছে তো সুপ্রিয়াকে যদি বলি তুই ঠিক আমার মতো সেম টু সেম মোটা হয়ে যাচ্ছিস তো সুপ্রিয়া পুরো খেপে যায় তো দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে দেখো সুপ্রিয়া কিন্তু এর আগের ব্লকেও আমার ছিল তো সুপ্রিয়া কিন্তু তখন একটু চেকন ছিল এখন কিন্তু প্রচুর মোটা হয়ে গেছে তো ও মোটা হলে ভালোই হবে কারণ ওর সাথে আমার ছেলে থাকবে আমার ছেলেটা যদি একটু ঘেঁষা লাগতে লাগতে একটু মোটা হয় তো ভালোই হবে তো দেখো আমার ছেলে কিন্তু অনেক কিছু দিয়ে রান্নাবাড়ি করছে তো তোমাদের বলেছিলাম যে কালকে আমার মা এসেছিল তো দেখো আমার মা এসেছিল কিন্তু তো দেখো আমার মা বেদানা এনেছে কলা তারপরে মৌসুমি এনেছে তো দেখো ওগুলো দিয়ে কিন্তু আমার ছেলে খেলছে আর সাজির মধ্যে যে দুই একটা ধুম্বা ছিল সেই ধুম্বা দিয়ে কিন্তু আমার ছেলে রান্নাবাড়ি করছে তো দেখো ছেলে কান্ড দেখো রান্নাবাড়ির তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে তো দেখো রান্না করতে কত কিছু লাগে সব কিন্তু নিয়ে নিয়েছে আর রান্নাবাটি কিন্তু সবাই প্লাস্টিকের জিনিসে খেলে আর আমার ছেলে দেখো আধুনিক না তাই দেখো ইসের স্টিলের জিনিস যত বাটি বুটি ছিল সব বের করে এই জায়গায় রান্না করছে আর টুল নিয়েছে পাখা নিয়েছে আবার রাধুনিকে কিন্তু হাওয়াও দিতে হয় তো সুপ্রিয়া হয়েছে সিকিউরিটি গার্ড তো দেখো সুপ্রিয়া ওকে পাহারাও দিচ্ছে আর বলতে কি বলবো দেখো কিভাবে রাধুনি রান্না করছে আর সুপ্রিয়ার খাওয়ার জন্য বসে আছে কারণ সুপ্রিয়া তো কম খাচ্ছে এখন কারণ মোটা হয়ে যাচ্ছে তার জন্য কম খাওয়া দাওয়া করছে তো তার জন্য একটু স্যালাইড ফুড খেতে এসেছে মানে কি বলবো স্যালাইড ফুড খেলে একটু ভালো হবে না ফিট থাকবে চেহারাটা তার জন্য আমার ছেলে তো বেশি তেল মশলা দিয়ে রান্না করে না দেখো বেশি কাঁচা ঠাঁচা একটু কাঁচা সবজি বেশি একটু কাঁচা সবজি সবজি খেলেই ভালো হয় সুপ্রিয়ার তো দেখো রাধুনি কিন্তু রাধা স্টার্ট করে দিয়েছে আর ওর হাতে কিন্তু এটা মৌসুমি রয়েছে দেখো রাধুনির ব্যাপারটা একটু দেখো আর আমার বর ওখানে বসে বসে ডায়লগ ছাড়ছে মানে আমার বরের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো দেখো এই লাইটটা কিন্তু সেদিন আমার বর জেঠিদের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছে পকেটে করে হঠাৎ করে আমি দেখি কি পকেটের মধ্যে লাল নীল বাতি জ্বলছে আমি বলছি কি ব্যাপার বাতি জ্বলছে কেন তো বাতি বলতে লাইট বাতি বলবো আমি তো বাতি বলতে কিন্তু অনেক দিনের পুরানা কথা দাদু ঠাকুমারা বলতো যে বাতিটা নিয়ে বাতি বলতো আর আমরা কিন্তু কুপি বলি তো সুপ্রিয়া দেখো আমার ছেলে কি করছে এখন দেখো মানে কত কিছু নিয়েছে দুই দুই বাটিতে দুটা বেদানা নিয়েছে আর দুইটা ধুম্বা কেটে নিয়েছে দেখো ধুম্বা গুলো কিন্তু আমার ছেলেই কেটেছে ধুম্বার মধ্যে বেগুন দিয়ে রান্না করছে রাধুনি তো হাই টাটা এইদিকে তাকিয়ে বলো হাই তো রাধুনি কিন্তু পুরো ব্যস্ত এখন দেখো কাটাকাটি করছে না গরমের মধ্যে রাধুনি কিন্তু টুলের মধ্যে বসেছে বসার সিস্টেমটা দেখো আর রাধুনি দেখো কি কি নিয়েছে রাধার জন্য আবার একটা ওইটা বলে ওর মেয়ে এই পুতুলটা হলো ওর মেয়ে পুতুলের খিদাও পেয়ে গেছে তো পুতুলকে এই জায়গায় বসিয়ে রাখলো টুলের মধ্যে বসতে দিয়েছে পুতুলকে তুমি কই বসবা দেখো পুতুলটাকে ফেলে দিল আর রাধুনি কিন্তু বসে পড়লো যে রাধুনি আবার কখন যে পাল্টি খেয়ে পিছন দিক থেকে পড়বে কে জানে দেখো রাধুনি নতুন স্টাইলে রান্নাবাড়ি করছে না আবার বাচ্চাকেও খাওয়াচ্ছে আবার রাধুনি রান্নাও করছে মানে কি বলি আর দেখো আর আমার বরের হাসিটা দেখো কিরকম ভাবে রাক্ষসের মতো হাসছে দেখো আবার লজ্জাও পাচ্ছে হাত দিয়ে ঢেকে রাখছে দেখো মানে কি বলবো পুরো একদম কালু কাক
দেখো সুপ্রিয়া, সুপ্রিয়া কিছু বললি না? না কেন? তো সুপ্রিয়া খুবই টেনশনের মধ্যে আছে, কারণ প্রচুর মোটা হয়ে যাচ্ছে বলে ও কিছু বলতে চাচ্ছে না। আর এখন কারো বাড়িতে, কারো বাড়িতে আসতেও চাচ্ছে না ও, কারণ আসলে পরেই সবসময় ড্রেসিং টেবিলে মুখ দেখছে আর বলছে, কাকি আমি কি খুব মোটা হয়ে গেছি? আমি বলি, না মোটা হসনি, তুই মোটা হসনি। দেখো তো, দেখো চোখগুলো পুরো ডেবে গিয়েছে। ওকে বলে প্রত্যেক দিন মারে, ও বলে যখন বলি কি রে সুপ্রিয়া কি খাচ্ছিস এত মোটা হচ্ছিস, ও বলে কি প্রত্যেক দিন আমাকে মাইর দেয় আমার দাদা। তো আমি বললাম, মাইর দেয় তার জন্য বোধহয় মোটা হয়ে যাচ্ছিস? কই রাইতে বেলা কান্দি তো, কই রাইতে বেলা কান্দে, কই রাত্রে বেলা কান্দা কান্দে ঘুমাই, দেখো কই রাইতে বেলা কান্দা কান্দে ঘুমাই, তার জন্য আমার চোখে এরকম ফুইলা যাইতেছে। তো আমি বললাম, না এইভাবে কারো চোখ ফুলে নাকি? তো সুপ্রিয়া কিন্তু আমু তামু করেই কথা বলে, সুপ্রিয়া একটু খাস বাংলা টাইপের মেয়ে, তো আমি তো এইভাবে কথা বলি না। ওই ও যখন স্কুলে যায় তখন কিন্তু, তখন কিন্তু ও জামু তামুই বলে। তো দেখো এইটা হয়েছে আমাদের মাতৃভাষা, তো আমরা এইভাবেই কথা বলি। আর তোমাদের সাথে ভিডিও বানানোর জন্য আমরা একটু ভালো করে কথা বলি, তাছাড়া কিন্তু আমরা জামু তামুই বলি। আর সুপ্রিয়া কিন্তু ওগুলাই বলে। তো আর দেখো আমাদের সাংবাদিক, দেখো কি কি বলছে সাংবাদিক, রান্না হয়ে গেছে, কে কে খাবে? নাও খেয়ে ফেলো, বাবাকে খাওয়াই দাও, সুপাকে খাওয়াও। দেখো রাধুনির কিন্তু রাধা শেষ, রাধুনি এখন রেঁধে দিয়ে গেল, ও পুতুল খাবে বলে আগে। দেখো গ্রাইন্ড করো, ওরে এইভাবে যা আমি ঢেকে ঢেকে খাওয়াই, তো দেখো আমার ছেলে গলার মধ্যে পুতুলটাকে ঢেকে নেবে মনে হয়, কারণ গলার সাইড দিয়ে ওটা আমি দেই নয় তো জল টল পরে। তো দেখো আমার ছেলেও তাই করছে, দেখো টুল নিয়ে আসছে, আবার দেখি টুলটা নিয়ে কোথায় রাখে। ওই দেখো রাধুনি সিস্টেম, দেখো কি করছে, দেখো এখন আবার রাধুনির ইচ্ছে করেছে বিছানার উপরে রান্না করবে। সব মালপত্র বিছানার উপরে নিয়ে আসছে, কাণ্ড দেখো রাধুনির। কি রাধুনি কিছু বলো, রাধুনি পুরো ব্যস্ত, গরমে একদম ভিজে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক লাইক করো, অনেক অনেক শেয়ার করো, তোমরা তো কোনো কিচ্ছু করছো না, প্লিজ সুপ্রিয়ার মোটা হওয়ার জন্য করো, আমার ছেলের রান্নাবাড়ির জন্য করো। তো সুপ্রিয়া অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে সুপ্রিয়াকে কেমন লাগে তোমাদের, আর কিন্তু সুপ্রিয়া দেখো সুপ্রিয়াকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো তো তোমরা অবশ্যই জানিও যে সুপ্রিয়াকে ভালো লাগে না, আমার ছেলেকে ভালো লাগে। দেখো